অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি কথা দিচ্ছি, সাত দিন পরে এই মণ্ডপে আমি আবার নিরাশিতিতে সিঁদুর পরাব। তোর জন্য আমি মেয়ে দেখছি, সাত দিন পর সেই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেয়া হবে। তোর আর নীরার বিয়ে কোনোদিনই আর সম্ভব নয়। এ বিয়ে আমি আর কোনোদিন হতে দেব না, কোনোদিন না। আপনে নয়ন সে নীর বাহায় আপনি যমুনা। আমাকে ট্রাক চালানোর ফাইলটা আর ব্যাংক স্টেটমেন্টের ফাইলটা দাও তো। দাদা, 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 তোর সাথে কাজের ব্যাপারে আমার একটু জরুরি কথা আছে। এখন ভালো লাগছে না? কি তোর কাছে মন নেই? এ তো অবাক কাণ্ড। সবসময় কি সবকিছু ভালো লাগে রে? এখন তো তোর ভালো না লাগার কোনো কথাই নয়, উল্টে তোর বেশি করে কাজে মন বসা উচিত। মায়ের আদর্শ ছেলে তুই, মায়ের কথায় নিজের বিয়ে ভেঙে দিলি, নিজের ছেলেকে পর করে দিলি, তোর তো বেশি করে আনন্দ হওয়া উচিত। বিশু, ভালো লাগছে না কেন এসব কথা বলছিস? তুই তোর নিজের কাজটা কর না। হ্যাঁ, সে তো করবই, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোর মুড অফ কেন? তুই তো পুরোপুরি মায়ের ছেলে হয়ে গেছিস, আর তোকে ভালোবাসায় ভাগ বাটোয়ারা করতে হবে না, আর ভাবতে হবে না বউকে আর মাকে কি করে ব্যালেন্স করে চলতে হবে। দেখতে পাচ্ছিস মনের অবস্থা ভালো নেই।